যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা নিশ্চয়ই টাইটেলটা দেখেছেন বা আমার স্ক্রিনটা দেখেও আপনারা বুঝতে পেরেছেন যে কিছু টাকা পয়সা একটা ব্যাপার আছে। হ্যাঁ, একদম ঠিক। আজকের আমি আপনাদের যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার ব্যস্ততার ফাঁকে ফাঁকে বা আপনার ফ্রি টাইমে আপনি অল্প সময়ে কাজ করে কিছু টাকা ইনকাম করতে পারবেন, সেটাও আবার অনলাইনের মাধ্যমে এবং মোবাইল দিয়ে। চলুন আমরা সরাসরি চলে যাই কিভাবে আমরা টাকা ইনকাম করব। এর জন্য একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে মানি ইয়ং। চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। অ্যাট ফার্স্ট গুগলে যাব আমরা, গুগল সার্চ করব আমরা মানি ইয়ং। চলুন মানি ইয়ং আমরা সার্চ করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়সা সাইন আছে বা একটা ডলারের সাইন আছে। দেখুন এখানে দেওয়া আছে ওদের যে ট্যাগ লাইন, এখানে দেওয়া আছে মেক মানি $100 পার ডে। পার ডে আপনি $100 করে আপনি মানে ইনকাম করতে পারবেন। চলুন, হয়তো আমরা $100 পারবো না প্রথমের দিকে, তো কিছু তো পারবো। যাই হোক, চলুন আমরা ক্লিক করি এখানে মানি ইয়ং অ্যাপটা। দেখুন এখানে হচ্ছে কিছু ওদের ট্যাগ লাইন বা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবেন। গেট স্টার্টেড করতে বলে দিয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, শেয়ার। চলুন কীভাবে অ্যাকাউন্টটা বানানো যায় আমরা আজকে সেটা দেখব। তো দুটো টিউটোরিয়ালে আমি এই পুরো ব্যাপারটা দেখাবো। আজকে যেটা দেখাবো শুধু আপনি কীভাবে সাইন আপ করবেন বা লগ ইন করবেন। চলুন এখানে যে বার সাইন আছে ক্লিক করবেন, সাইন আপ অপশানে যাবেন। সাইন আপে গিয়ে আপনি দেখে নেবেন এগুলো একটু, এগুলো জাস্ট আপনার আইডিয়ার জন্য দেখে নেবেন। এখানে দেওয়া আছে সাইন আপ নাও, সাইন আপ নাওতে ক্লিক করবেন। দেখুন দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম দেবেন, ইমেল অ্যাড্রেস, আপনার যে মেলটা আপনি ব্যবহার করেন সেই মেলটাই দেবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনি যে মেলটা ব্যবহার করেন সেই মেলটাই কিন্তু দেবেন, কারণ হচ্ছে এর একটা মেল পাঠাবে। ঠিক আছে, তো চলুন যেগুলো যেহেতু আমার এটা করাই আছে, আমি একবার করে নিয়েছি, তো আমি আর সাইন আপ করছি না। চলুন লগ ইন করে আমি ড্যাশবোর্ডে চলে যাই। তো আমি আবার বার সাইনে যাব, গিয়ে সাইন ইন করছি, সাইন ইন করছি, সাইন ইন। চলুন অলরেডি আমার এগুলো সেভ করা আছে, তো আমি সাইন ইন করলাম। চলুন দেখে নিন কিভাবে আপনি এটা করবেন। তো দেখুন আমি কিছু বেশি সময় কাজ করিনি, সবে আমি আজকেরই আমি নিজেও অ্যাকাউন্টটা খুলেছি, তার মধ্যে একটা ক্লিক আর্নিং দেখাচ্ছে এটা, মানে $4। যতক্ষণ না আমার $100 হবে ততক্ষণ আমি ওটা পে তুলতে পারবো না ডলারটা। চলুন আমরা দেখে নেব কী কীভাবে বা কী কী উপায় আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো বা কী কাজটা আমাদের কী কী করতে হবে। সাইনে চলে গেলাম ড্যাশবোর্ড। এখানে দেখুন ড্যাশবোর্ড মানে আপনি যদি ড্যাশবোর্ডে যাই, এটা কিন্তু আমার ড্যাশবোর্ডেই আছে, এটাই কিন্তু আপনার নিজস্ব ড্যাশবোর্ড। ঠিক আছে, ড্যাশবোর্ড আছে। তারপরে আপনি দেখুন রেফারেল লিঙ্ক, আপনি এখানে রেফারেল লিঙ্ক দিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে রেফারেল লিঙ্ক, রেফারেল লিঙ্ক হচ্ছে দেওয়া আছে এখানে। দেখুন ক্লিক অন সোশ্যাল বাটন, দেখবেন অনেকে আপনাকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেজ করে এটা আপনি ইনস্টল করলে আপনি কিছু টাকা পাবেন বা আপনার ফ্রেন্ডরা টাকা পাবে, আপনার লিঙ্ক থেকে কেউ গেলে টাকা পাবে। এটা হচ্ছে রেফারেল লিঙ্ক, রেফারেল লিঙ্ক হচ্ছে এটাই, যে কোনো ওয়েবসাইট বা কারোর বিজনেস আপনি প্রমোট করছেন, মানে আপনার লিঙ্ক থেকে যদি কোনো প্রোডাক্ট কেনা হয় বা কেউ অন্য কোনো জন কেনে, তবে হচ্ছে ওনার তো প্রফিট হচ্ছে, আপনি যেহেতু প্রমোট করেছেন তো আপনার অ্যাকাউন্টেও কিছু টাকা ঢুকবে। এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। তারপর আছে ভিডিও রিওয়ার্ড, মানে ভিডিও থেকে এবার কী ভিডিও, ভিডিওটা হচ্ছে ইউটিউব ভিডিও, সাবমিট ভিডিও দেওয়া আছে। দেখুন সাবমিট ভিডিও ইউটিউব ভিডিও ফর $5 রিওয়ার্ড, মানে আপনি $5 পর্যন্ত ইউটিউব ভিডিও আপলোড করে $5 পর্যন্ত হচ্ছে আপনি এখান থেকে আর্ন করতে পারেন। বুঝতে পেরেছেন যে $5 মানে, বুঝতে পারছেন আমাদের ইন্ডিয়ান মানি কতটা? তো আপনি যদি
10টা ভিডিও করতে পারেন, 10×50 মানে অনেকটাই পাবেন। তো কি করবেন, এখানে ভিডিও টাইটেল, ভিডিও টাইটেল দেবেন, তারপর ডিসক্রিপশান, ভিডিও ডিসক্রিপশান দেবেন, তারপর আপনার যে ভিডিও ইউটিউবে যে ভিডিওটা দেওয়া আছে সেটা তার লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। তো এগুলো আমি আপনাদের পরে দেখাবো, আর একটা নেক্সট যে টিউটোরিয়াল বানাবো সেখানে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি ভিডিও আপলোড করে ইনকাম করবেন। তো দেখুন আর কি কি এখানে আছে, মেক মানি, মেক মানি আছে। চলুন আমরা দেখে নিই যে মেক মানি কীভাবে মোর মানে আরও বেশি করে টাকা ইনকাম করতে পারবো। তো দেখুন এখানে আর্ন প্লাস ফ্রম এক্সটার্নাল অফার্স, মানে অনেকগুলো অফার আছে সেখান থেকে আপনি করতে পারেন। মেক ওভার হচ্ছে এত পার, মানে 3,500 পার মান্থ ইউজিং দিস ট্রিক, কোনো একটা ট্রিক আছে, এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। তো দেখুন গেটওয়ে অনলাইন, অনলাইনে কাজ করে আপনি করতে পারবেন। তো আপনার এখানে আছে মেক ওভার 750 ইউজিং ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকেও আপনি যেহেতু ব্যবহার করেন সেখান থেকেও আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এগুলো রিড মোর আছে, এগুলো দেখে নেবেন একটু। তো আমি আপনাদেরকে পরে আর একটা ভিডিওতে সুন্দর করে এগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে একটা দেখুন হোস্ট উইক হেল্প লিঙ্ক বিজনেস টিসনেস বলে দেওয়া আছে, যাই হোক। এখানে দেখুন ইউটিউব, আমি যেহেতু বলেছিলাম ওখানে একটা ইউটিউবের একটা অপশান দেওয়া হয়েছে, তাও এখানে একটা ইউটিউবের যেটা দেওয়া আছে কীভাবে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো গেট অনলাইন জবস, এখান জবস থেকেই করতে পারবেন। তো এইসব মোটামুটি আছে, দেখে নিই আর কি অপশান আছে। এরপরে আছে কি পেমেন্ট, হ্যাঁ পেমেন্টে যাই, যেটাই আমাদের মেন দরকার, আমরা যার জন্য কাজ করছি যে টাকাটা আদৌ পাবো কি না, তো যদি টাকা পাই কীভাবে পাবো, কিসের মাধ্যমে পাবো, সেই সব এখানে দেওয়া আছে। পেমেন্ট এরিয়া যেটা আছে পেপ্যাল, পেপ্যালের মাধ্যমে পাবেন। পেপ্যাল জানেন আপনারা যারা হচ্ছে অনলাইনে কাজ করেন, অবশ্যই পেপ্যালটা জানেন যে কীভাবে পেপ্যাল থেকে টাকা আসে বা উইথড্রল করতে হয়। তো পেপ্যালের এখানে অ্যাকাউন্ট ডিটেলস দেবেন, এখানে দেওয়া আছে যে সরি উই ক্যান নট অ্যাড ইউর পেমেন্ট ডিটেলস ইউনিট, কারণ হচ্ছে এটা বলছে যে যেহেতু আমার $100 এখনও পর্যন্ত হয়নি, তো আমি কোনোভাবে এখান থেকে টাকা আমি উইথড্রল করতে পারবো না। তো যখন $100 হয়ে যাবে সে পেমেন্টটাও আমি আপনাদের কীভাবে উইথড্রল করবেন পেপ্যালের মাধ্যমে দেখিয়ে দেবো। আর পেপ্যাল অ্যাকাউন্ট যদি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদের পরে একটা টিউটোরিয়ালে পেপ্যাল অ্যাকাউন্টটা আমি বানিয়ে দেখাবো একটা টিউটোরিয়ালে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। হ্যাঁ আর কি অপশান আছে দেখে নিই, সরি দেখে নিই একটু। হ্যাঁ সাইন ইন, আর কি অপশান আছে, পেমেন্ট সাপোর্ট, সাপোর্ট মানে এখানে ওদের নিজস্ব কোনো প্রবলেম যদি হয় আপনাদের, তো নিজস্ব ওদের একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, সেখানে আপনি কোয়ারি লিখেও সাবমিট করতে পারেন, তারা ওরা হেল্প করবে। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট হচ্ছে আপনার নিজস্ব যে অ্যাকাউন্ট ডিটেলসটা দেওয়া আছে সেই ডিটেলসটা আপনি পুরোটা ফুলফিল করে নেবেন। তো পুরোটা যখন আপনি অ্যাকাউন্ট করবেন অত কিছু থাকবে না, পরে এরিয়া পিনকোড এগুলো আপনি পরবর্তীকালে অ্যাকাউন্ট ডিটেলসটা আপনি দিয়ে দেবেন, কারণ হচ্ছে একটা টাকা পয়সার ব্যাপার আছে। তো আর লগ আউট, এখানে আপনি জানেন যে লগ আউট অপশানটা হচ্ছে ক্লিক করা মানে আপনার মানে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, আর যদি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।